তাইলে স্টার্ট করি। তো আজকে আমরা সবাই এখানে যারা আছি সবাই তো ফ্রিল্যান্সার, ওকে? তো আজকে আমরা ফাইবারের একটা ইম্পর্টেন্ট অফ সার্ভিস নিয়ে কাজ করব, যেটা এখানে নর্মালি সবাই মোটামুটি লেভেলে। আচ্ছা, অযথা কোনো টেক্সট দিবেন না, যদি কোনো কোয়েশ্চন হয় তাইলে জাস্ট টেক্সট, নাইলে কিন্তু ক্লাসের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। জাস্ট কোয়েশ্চন হলে টেক্সটটা দিবেন। আচ্ছা বলি, তো সবাই মোটামুটি এখানে অনেকে আছে আগে থেকে, এসিওর ক্লাসটা করছি আর কেউ আছে করো নাই, তো সবার জন্য আজকের ক্লাসটা। তো যারা ক্লাসটা করেন নাই, আজকের হোমওয়ার্কের পর মিনিমাম ধরেন আপনি যে কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে তিনটা থেকে পাঁচটা ভিডিও সবাই এসইও করবেন। তো যারা প্রমোশনের কাজ করেন, প্রমোশনের কাজে কিন্তু এটাতে 100% লেজিট না, তো আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টদেরকে এসইওর দিকে নিয়ে আসতে পারেন। তো এসইও মনে করে ক্লায়েন্ট, অনেক সময় ক্লায়েন্ট মনে করে যে তার ওইটা 100% এসইও বেসড হয়ে গেছে, আসলে ওই ভিডিওটা এসইও হয় নাই। এসইও না হওয়ার কারণে তার ভিডিওগুলোতে ভিউজ আসে না, পাশাপাশি সার্চ রেজাল্টে আসে না। তো প্রত্যেককে আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্টকে প্রথমে এসইও সম্বন্ধে বুঝাতে হবে, প্রথমে প্রমোশন নিয়ে বলে লাভ নাই। আর যাদের মনে হয় যে না আমরা ইজিলি কাজ করব, অর্থাৎ কোনো কষ্ট করে কাজ করব না, তারা কি করতে পারেন, প্রমোশনের কাজ করতে পারেন। আর যারা মনে করেন যে না আমি পরিশ্রম করে টাকা ইনকাম করবো, তখন তারা কি করবেন, এসইওর কাজগুলো করবেন। যেমন হচ্ছে এখন যেটা আজকে আমরা করবো তা হচ্ছে ইউটিউব এসইও বিষয়ে। ইউটিউবের এসইও, অর্থাৎ আগে বলে নি ইউটিউবের এসইও কেন করতে হয়। ইউটিউবের এসইও, এসইও হচ্ছে আমরা সবাই জানি মূলত এস সার্চ ই ইঞ্জিন ও অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এসইওর পূর্ণরূপ। তো এসইও করা হয় মূলত একটা ভিডিওর র্যাঙ্ক বাড়ানোর জন্য, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে তোমার যে স্টেপগুলো আছে স্টেপগুলো ভালোভাবে দিলে, অর্থাৎ নর্মালি যদি আমরা টিউব বার্ডির দিক দিয়ে চিন্তা করি, টিউব বার্ডি কে, তাও অনেকের মধ্যে কোয়েশ্চন থাকবে, টিউব বার্ডি হচ্ছে একটা ইউটিউব র্যাঙ্ক চেকার এক্সটেনশন, বা ওয়েবসাইটও বলা যেতে পারে, এটা একটা এক্সটেনশন মাত্র আমরা যেটা গণনা করি। ওইগুলোর সাহায্যে হিসাব করলে টোটাল এসইওর ক্ষেত্রে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ যদি পরিপূর্ণ করেন তখন তার র্যাঙ্ক 100-এ 100 আসবে। একটা ভিডিও আপলোড দিলেই কিন্তু ভিডিওর ইউটিউবে কাজ শেষ না, তার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে ভিডিওটাকে এসইও করতে হবে, এবং এসইও করার পর ওইটা আপনাকে যা করতে হবে তা হচ্ছে শেয়ার করতে হবে। শেয়ারও হচ্ছে অফ পেজ এসইওর একটা অংশ। আর নর্মালি ইউটিউবের আমরা ফ্রন্ট হ্যান্ডে না ব্যাক হ্যান্ডে যে কাজগুলো করি, অর্থাৎ মেইন এসইও যেটা, ওইটা হচ্ছে আপনার ব্যাক হ্যান্ডের কাজ বা অন পেজ এসইও বলা হয়। আর অফ পেজ এসইও হচ্ছে তো ওটা আপনার লিঙ্কটাকে বিভিন্নভাবে শেয়ার করা। ওকে, দেন আমরা ভিডিও স্টার্ট করার আগে সবাইকে দেখে দিই যে কোনো ভিডিও প্রথমে আপনি কি করবে, ইউটিউবে আপলোড দেওয়ার আগে আপনার একটা এসইও করতে হয়, যেটা হচ্ছে কি ভিডিও অপটিমাইজেশন বলো ওইটাকে। যেমন ধরেন এখানে একটা ভিডিও আছে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? এনিওয়ান রেসপন্স প্লিজ, আমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখানে ধরেন একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমরা কি করব, ইউটিউবে আপলোড দেব। তো ইউটিউবে আপলোড দেওয়ার জন্য কি আমাদেরকে জাস্ট ওইটা নিয়ে আপলোড দিয়ে দিলেই হবে? না, হবে না। আমাদেরকে যেটা করতে হবে, ওই ভিডিওটাকে প্রথমে অপটিমাইজ করতে হবে, তারপর ইউটিউবে আপলোড দেওয়ার পর অপটিমাইজ করতে হবে, তাইলে ওই ভিডিওটা র্যাঙ্কে হবে। যেমন ধরেন অনেকে আছে যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিছেন, তখন দেখা যায় যে কি কোনো পেজ চলার আসে তার আইডিটা প্রথমে চলে আসে। তো আইডিটা চলে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে তার আইডিটা ডিজিটাল মার্কেটিং লিখা নেই, আইডির নামটা কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখা নেই, বাট তার আইডির যে পোস্টগুলো আছে পোস্টগুলোর মধ্যে সে এসইও বেসড পোস্ট করেছে, এজন্য যখন আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন তার আইডিটা চলে আসতেছে। আপনি যখন বেস্ট ফানি ভিডিও লিখে সার্চ দেন, তখন যারটাতে দেখবেন কি অনেক সময় যে বেশি ভিউটা পিছনে 2 নম্বরে 3 নম্বরে থাকবে, কিন্তু কোনোটাতে সে ভিউয়ের পরিমাণ কম ওইটা প্রথমে থাকবে। তো এটার মেইনই হচ্ছে মূলত এসইও করার উপর, এসইও যত ভালোভাবে যে করতে পারবে ভিডিওটা তত বেশি র্যাঙ্কে থাকবে। ওকে, তো এখন আমাদের কাজ স্টার্ট, কাজে যে যে জিনিসগুলো করতে হবে, প্রথমে ভিডিও আপলোড দিবার পূর্ব থেকে কাজ স্টার্ট। দেখেন তো পার্ট, আমরা এই ভিডিওটাকে করার জন্য কি করবো, দেখেন
প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে প্রপার্টিজ লেখা আছে, প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিতে লেখার পর এখানে দেখেন কি আছে, জেনারেল অপশনে যেটা হচ্ছে ভিডিও নাম দেওয়ার, যেটাকে আমরা রিনেম অপশন বলি, বা ভিডিও যে কোনো একটা ইমেজের নাম দেওয়া বা ভিডিওর নাম দেওয়া, ওই নামের জায়গায় কি করবেন, ওই নামের জায়গায় আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে ভিডিওর যে মেইন কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা দিতে হবে। এখানে কিওয়ার্ড বলতে কি, কিওয়ার্ড হচ্ছে ধরেন আপনার ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও, তখন আপনি তো টাইটেলের সময় দিবেন কি বেস্ট ফানি ভিডিও 2020, বাট মেইন কিওয়ার্ড অর্থাৎ মেইন ফোকাস ওয়ার্ড যেটা, যেটা দিয়ে আপনি আপনার ভিডিওটাকে তুলে ধরতে চান। যদি ধরেন নাম দিলেন কৃষ্ণ, তো আপনার মেইন নাম হবে কি, ভিডিওর নামও হবে কৃষ্ণ, মেইন ফোকাস কিওয়ার্ড হবে কৃষ্ণ। ধরেন আপনার একটা মুভির নাম ধরে নিতে পারেন কিক, তো আপনার মেইন ফোকাস মুভি তো হতে পারে, দিতে পারেন বেস্ট মুভি কিক, বাট হচ্ছে কি মেইন ফোকাস ওয়ার্ড হচ্ছে কি কিক। তো ওইরকমভাবে আমাদেরকে এই টাইটেলের জায়গায় বা রিনেমের জায়গায় আমাদের কী করতে হবে, আমাদের যে টাইটেলটা আমরা ব্যবহার করবো আমাদের ভিডিও আপলোডের সময় ওইটা দিতে হবে, বা ফোকাস ওয়ার্ডটাকে দিতে পারি। যেমন আমি এখানে দিতে পারি আইএলটিএস স্পিকিং ক্লাস, ওকে, তো আমি দিলাম আইএলটিএস স্পিকিং ক্লাস, এটা হচ্ছে আমার ওই ভিডিওর মেইন ফোকাস কিওয়ার্ডটা। তারপর আমি যেটা যাবো তা হচ্ছে কি ডিটেলস, সিকিউরিটিতে যাওয়ার প্রয়োজনে এখানে দেখেন উপরে আছে জেনারেলের পর ডিটেলস, ওই ডিটেলস অপশনে যাব। এখন দেখেন টাইটেল আছে, সাবটাইটেল আছে, রেটিং আছে, ট্যাগ আছে, কমেন্টস আছে, কয়েকটা অপশন আছে। তো অনেকের কাছে এটা নতুন লাগতে পারে, আর অনেকের কাছে কিন্তু পুরাতন ওই বিষয়গুলো। তো টাইটেলে আমরা যেটা ব্যবহার করবো তা হচ্ছে আমাদেরকে, আমরা ভিডিও যখন আপলোড দেব, আপলোড দেওয়ার সময় যে টাইটেলটা ব্যবহার করব, অর্থাৎ টাইটেলগুলো হতে হবে অ্যাট্রাকটিভ, ইউনিক, এবং কি যত ইউনিক টাইটেল ব্যবহার করবেন তা সার্চ দিলে প্রথমে আসবে। আর যদি অন্যের দেখা কপি কপি করে সেম হুবহু নিয়ে আসেন, তাইলে ওইটা সার্চে নিয়ে আসতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে। তো ট্রাই করতে হবে যে নামটা মানুষ সার্চ দিতে পারে ওইরকম ইজি নাম, বাট ইউনিক কোনো কিছু নাম নিয়ে আসা, এবং কিছু অ্যাট্রাকটিভ বা অ্যামাজিং টাইপের টাইটেল লিখা, যেটা দেখে অবশ্যই কী করে যে কোনো মানুষ ওইটার উপর আকর্ষিত হয়ে ভিডিওটা দেখতে পারে। তো যারা ইউটিউবার আছেন, ইউটিউবারদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি তার দর্শকদেরকে আপনার ভিডিওতে নিয়ে আকর্ষণ করানো, অর্থাৎ ভিডিও দেখার প্রতি অনুপ্রাণিত করা। তো এর জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে টাইটেলটা এমন সুন্দর করে দিতে হবে যাতে ওইটা দেখে যে কেউ ভিতরে ঢুকতে পারে। তো যেমন আমরা দিলাম, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে তা হচ্ছে আস স্পিকিং পার্ট আচ্ছা, ওকে, ইউ ক্যান টেল, ইয়েস ওইটা বেস্ট, প্রবলেম নাই, আপনি ওই ভিডিওটারে ওই টাইটেলটারে আবার অফলাইনে চেঞ্জ করবা, তাইলে দুইটা এক সেম হইলে র্যাঙ্ক করবো দ্রুত। মেইনটা বলতে ওই সেম ভিডিও আবার ডাউনলোড দিবা, আপলোড আপনি মনে করেন ভিডিওটা আপনার কাছে আর নাই, আবার সাইডে ওই ভিডিওটা চেঞ্জ করি, আবার রিনেম করি, অন্য নাম দিয়েতা, আপনি ভিডিওটা আবার ডাউনলোড দিবা ইউটিউব থেকে, ইউটিউব থেকে ডাউনলোড দিয়া ওইটারে আবার প্রপার্টিজ গিয়ে ওইটারে চেঞ্জ করবা, করিয়া পরবর্তীতে আবার আপলোড দিবা। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা দিব কিউ কার্ড, ওকে গুড। তারপর হচ্ছে সাবটাইটেল, এটা হচ্ছে কি সাবটাইটেল, টাইটেলের পর সাবটাইটেল, অর্থাৎ সাবটাইটেলটা আমাদের যেটা দিতে হবে তা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আসলে ওইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তা। যেমন ধরেন এটা যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও, এটা যদি মিউজিক হয় তাহলে মিউজিক, এটা যদি আপনার মুভি হয় তাইলে মুভি, এটা যদি কোনো এডুকেশনাল ভিডিও হয় তখন এডুকেশনাল ভিডিও, সোশ্যাল ভিডিও হয় তাইলে সোশ্যাল ভিডিও, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। তো টাইটেল হচ্ছে আপনার ভিডিওর যে টাইটেল ওইটা, আর সাবটাইটেলে আপনাকে ক্যাটাগরিটা উল্লেখ করতে হবে। তো আমরা এখানে দেব ইংলিশ আইএলটিএস প্রিপারেশন, ওকে। তারপর দেখেন এখানে রেটিংসের অপশন আছে,
তো রেটিং এর অপশনে কি করতে হবে, জাস্ট মাউস ধরতে হবে, মাউস ধরে ওইটার উপর দিয়ে একটা একটা করে নিয়ে যেতে হবে। বেশ কি, এখানে ক্লিক করার প্রয়োজন নাই, একটা একটা করে ক্লিক করার প্রয়োজন নাই, জাস্ট উপরে কি করবেন, এই দেখেন আমি জাস্ট উপরে এখানে নাড়াচড়া করতেছি, তো আমরা পঞ্চম থাকে, পঞ্চম যেটা আছে ওইটাতে সে একটা ক্লিক করব, ক্লিক করে নিচে চলে যাব। এমনিতে এরকম মাউস ধরে নিয়ে আসব, নিয়ে এসে পঞ্চমটাতে একটা ক্লিক করব, দেন নিচেরটাতে চলে যাব, তাইলে এটা 5 স্টার রেটিং হয়ে যাবে। এখন জি বলেন। ইয়েস জি, শোনা যাচ্ছে বল। না, এক দেওয়া যাবে না, যেমন ধরেন টাইটেলটা হবে ধরেন আপনার গিগ যে নাম দিয়ে দিবেন ওই নাম, আর সাবটাইটেল হবে আপনার যে ক্যাটাগরিটা ওইটা। যেমন যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন কাজ করলে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনের কাজ করলে ওয়েব ডিজাইন, বা আপনার ধরেন যদি ভিডিও অ্যানিমেশনের কাজ হয় থাকে তাহলে ভিডিও অ্যানিমেশন, প্রমোশনের কাজ হয় তাহলে প্রমোশন, ওই টাইপের দিতে হবে। এসইওর গিগ তাইলে ডিজিটাল মার্কেটিং, অথবা ধরেন আপনার ভিডিও ইউটিউব এসইওর গিগ, তাইলে উপরে লাগলেন ইউটিউব এসইও আর নিচে লাগবেন ভিডিও প্রমোশন বা ভিডিও মার্কেটিং। জি, ওইটা দিতে হবে টাইটেলে, ওইটা টাইটেলে ব্যবহার করতে হবে, আর আপনার সাবটাইটেলে ব্যবহার করতে হবে ইউটিউব এসইও বা ভিডিও মার্কেটিং। কোনটাতে রিকোয়েস্ট আসে না? মানে ওই এসইওর গিগ থেকে, এসইওর গিগ থেকে? ও, তাহলে গিগ করা হয় নাই এর জন্য। বুঝতে পারছি। ওকে, ক্লাস ভালোভাবে দেখেন তাইলে অবশ্যই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট যেটা করতে হবে, যার যার প্রবলেম আছে ওরকম কোয়েশ্চন করবেন, কোয়েশ্চন করলে তাইলে দ্রুত শিখতে পারবেন। এখন দেখেন ট্যাগ অপশন আছে, তো আপনি দেখেন আপনি যে ভিডিওতে যখন আপনি এসইও করবেন তখন আমাদের ভিডিওর যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে আমরা যে ট্যাগসের যে অপশন আছে ওইখানে আমরা শুধুমাত্র কি করতে পারি, জাস্ট 500 ক্যারেক্টার ট্যাগস লিখতে পারি, যা সীমাবদ্ধ, অর্থাৎ আমাদের এখানে সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আমাদেরকে ওই অংশটুকু দিতে হয়। এখন যদি আমি একটা কিওয়ার্ডের মধ্যে 500 ক্যারেক্টার অ্যাড করে দিই তাহলে ওইটাও কি হয়ে যাবে, একটাই থাকবে, কিন্তু আমাদের ভিডিও অপটিমাইজেশনের সময় আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, এখানে ট্যাগ দিতে পারবো। অর্থাৎ এটা কেন দেবো বলো তো, এটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ধরেন আমার ভিডিওটা হচ্ছে এটা সোশ্যাল ভিডিও। ওকে, তো অনেকে আছে ইউটিউবে গিয়ে কি করবে, সোশ্যাল ভিডিও সার্চ দিবে না, সে দিবে ফানি ভিডিও, সে দিবে কি এডুকেশনাল ভিডিও। তো এখানে ট্যাগ দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যখন সে অন্য নামে সার্চ দিবে, বাট আপনার ওই ট্যাগসে যখন কি করবেন আপনি ওই রিলেটেড কিছু লিখে রাখবেন, তখন কি হবে অন্যান্য ভিডিওর পাশাপাশি আপনার ভিডিও যদি র্যাঙ্কে থাকে তখন তাকে ওই ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব। এজন্য ইউটিউবের যে ব্যাকএন্ডের ওই এসইওর কাজটা অনেক গুরুত্বপূর্ণ। তো কারো কারো ক্ষেত্রে দেখা যাবে 1000 আছে ভিউয়ার, সাবস্ক্রাইবার ইজ নট ইম্পর্টেন্ট, ওকে, ধরেন 1000 ভিউ আছে বাট ওই নামে সার্চ দেওয়া হয়েছে, তখন দেখা যাবে কি ভিডিওটা কি আসছে 2 নম্বরে বা 3 নম্বরে চলে আসছে। ওইটা আসার মেইন উদ্দেশ্যই হচ্ছে কি, অর্থাৎ আমাদেরকে এসইওর যে রুলসগুলো আছে বা ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো সঠিকভাবে মেনটেন করা হয়েছে এজন্য। তো এখন দেখেন আমরা টাস্কগুলোতে কি করব, টাস্কগুলোতে আমরা কিভাবে ব্যবহার করব, তো সবাই আমরা কি করি বিভিন্ন অ্যাপস কীভাবে ব্যবহার করতে তা দেখাইছে, বাট ওইখানে কি করতে পারি, প্রথমে যে টাস্কগুলো ব্যবহার করবেন তা হচ্ছে আপনার মন থেকে করতে হবে, কোনো উইথাউট রিসার্চ। যেমন ধরেন ক্লায়েন্টের জন্য কাজ করলে অন্য টাইপ, আপনার এটা করা লাগবে না, বাট আপনারা নিজেরা যখন ভিডিও আপলোড দেবেন তখন এই কাজটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের ভিডিও আপলোড দেওয়াই থাকবে, জাস্ট আপনাকে ইউটিউবের ভিতরে ব্যাকএন্ডের যে কাজগুলো ওইগুলো করতে হবে বা অন পেজ এসইওর কাজগুলো করতে হবে। তো এখন দেখেন এই
যে আমরা ভিডিওতে যে টাস্কগুলো ব্যবহার করবো এগুলো প্রথমে মন থেকে দিয়ে দেই। যেমন ধরেন আমাদের একটা নর্মাল যে কোনো ভিডিও আছে, তো আমরা কী কী নামে ওইটা সার্চ দিতে পারি, তো এর জন্য আমি নিজে থেকে প্রথমে নিজের মনকে কোয়েশ্চন করব আমি কোন নামে ওইগুলাকে সার্চ দিতে পারি। ধরেন ওইটা হতে পারে আমি বেস্ট ফানি ভিডিও, তারপর হচ্ছে ফানি ভিডিও 2020, তারপর হচ্ছে কি নিউ ফানি ভিডিও। আমরা মূলত সবাই কী করি ওই টাইপেরই সার্চ দেয়। তো এর জন্য আমাদেরকেও কী করতে হবে, আমাকেও ওই ভিডিওর যখন কী করব অপটিমাইজেশন করব বা টাস্কে যখন আমি লিখতে বসবো, তখন আমাকে আমার মনে যে কোয়েশ্চনগুলো আছে ওইগুলো প্রথমে লিখে নিব। তো আমি দেখেন এখানে কয়েকটা লিখি আল, তারপর দেখেন এখানে একটা বিষয় হচ্ছে কি টাস্কের এখানে দেখেন একটা সেমিকুলন আছে, সেমিকুলনের পরে একটা লিখার পর সেমিকুলনের পরে গিয়ে আপনাকে আবার ক্লিক করতে হবে, ক্লিক করলে তখন দ্বিতীয় ট্যাগ ওপেন হবে। অনেকে এটাতে প্রবলেম হবে, দেখেন এখানে কি আছে একটা লিখার পর এখানে একটা সেমিকুলন আছে, সেমিকুলনের পরে যখন ক্লিক করছি অ্যাডে ট্যাগ আসছে, ওইরকমভাবে করতে হবে। আমি বেশি দেখাবো না, আমি এখানে কয়েকটা করে দেখাবো, জাস্ট আপনাদেরকে ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে হবে। যদি এখানে আমি বেশি ব্যবহার করতে যাই তাহলে অনেক কিছু সময় নষ্ট হবে, বাট আপনারা যখন কাজ করবেন আপনাদের একটা ভিডিওর জন্য বায়ার আপনাকে একদিন দেড় দিন দুই দিন সময় দিবে, তখন ওইটা আপনার জন্য অনেক সময়। আচ্ছা তো আমি এখানে ইচ্ছা মতো কয়েকটা দিলাম, যেমন হচ্ছে আমার ওই ভিডিও রিলেটেড। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমার মন থেকে দিতেছি, প্রথমে দিচ্ছি আইএলটিএস, আইএলটিএস প্রিপারেশন, তারপর হচ্ছে কিউ কার্ড, তারপর হচ্ছে টপিক, তারপর হচ্ছে স্পিকিং, স্পিকিং, তারপর হচ্ছে ব্যঙ্গে ব্যঙ্গে দিচ্ছি আমি পাচ্ছ। ওকে, এরপরে যেটা করতে হবে তা হচ্ছে দেখেন আপনি এখানে একটা কী ব্যবহার করছেন, টাইটেল ব্যবহার করছেন, ওই টাইটেলটাও কিন্তু কী করতে হবে এখানে দিতে হবে, যেরকম টাইটেল আছে ঠিক ওইরকম টাইটেলটা এখানে বসাতে হবে। আমরা অনেকেই ভুলটা করি, আমরা টাইটেলে যা দিই তা ব্যবহার করি না। আচ্ছা ধরেন আমি আমার মন থেকে কি করছি কয়েকটা বসিয়ে দিছি, দেন আমাকে কি করতে হবে, এখন দেখেন যে সবগুলা প্রথমে যে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে হবে তা না, প্রথমে আপনি যে সহায়তা নিতে পারেন ফার্স্ট স্টেপে যে সহায়তা নেবেন তা হচ্ছে আপনাকে নিতে হবে ইউটিউব থেকে। দেন আমি স্টেপ বাই স্টেপ বলতেছি কোনটার পর কোনটা থেকে নিবেন, নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। পরবর্তীতে আমরা বিভিন্ন ফ্রি এক্সটেনশন বা পেইড এক্সটেনশনে যাব। তো ফার্স্ট স্টেপ এগুলো কি জাস্ট কিওয়ার্ড নেওয়ার জন্য, কিওয়ার্ড যেটাকে ট্যাগ বলি আমরা, কিওয়ার্ড বা ট্যাগ, ট্যাগস। ওকে, তো প্রথমে নিব ইউটিউব থেকে। ধরেন আপনার কি ইউটিউব থেকে কীভাবে নেবেন, ধরেন আপনাকে প্রথমে কী করতে হবে ভিডিওটার কিছু অংশ দেখতে হবে, দেখার পর ওইটা কোন ধরনের ভিডিও বা কোন রিলেটেড ভিডিও ওইটা আপনাকে কী করতে হবে ভালোই বুঝতে হবে, বুঝার পর আপনাকে ইউটিউবে যেতে হবে। দিস মে বি ইওর নেটওয়ার্ক প্রবলেম, বাকি সবার কি এরকম প্রবলেম? কার কারো এটা প্রবলেম করে? এখন শোনা যায়নি? এখন ক্লিয়ার আসেনি? এখন কি শোনা যাচ্ছে?
হ্যালো, এখন ক্লিয়ার? এখনো ক্লিয়ার না? আচ্ছা, ওইটা মেবি নেটওয়ার্ক, ওইটা নেটওয়ার্কের জন্য হয়, ওইটা আর কিছু না। বাট প্রবলেম না, পরবর্তীতে যে ক্লাস করতেছো এরপরে আবার ভিডিওগুলো একবার দেখে নিবা, ভিডিও দেখে নিলে ওই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই সময় আর সাউন্ডে কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো আমরা নেক্সট স্টেপে আগাই। নেক্সট স্টেপটা ছিল কি, আমরা ইউটিউব থেকে কি করব, আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল ওই কিওয়ার্ড ভিত্তিক আমরা যে কোনো সার্চ দিব। যেমন ধরেন আমাদের কিওয়ার্ডটা কি ছিল, আইএলটিএস প্রিপারেশন নিয়ে, তো আমরা আইএলটিএস প্রিপারেশনকে ফোকাস করে কি করব, এখন ইউটিউবে সার্চ দিব। তো মেইন ফোকাস কিওয়ার্ডটা, এক্সট্রা কিছু লেখার দরকার নাই, জাস্ট ফোকাস যে কিওয়ার্ডটা ছিল ওইটা। যেমন ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল কি, স্পিকিং পার্ট টু, তো আমরা স্পিকিং পার্ট টু লিখব, অথবা আইএলটিএস স্পিকিং পার্ট টু, ওইটা ছিল মেইন ফোকাস ওয়ার্ড, জাস্ট ওইটাই লিখবো, আর কিছু লিখবো না এখানে। তাইলে দেখবেন কি, আমাদেরকে যে আমাদের ওই কিওয়ার্ড রিলেটেড যেগুলো আছে সবগুলা এখানে শো করবে। তো আমরা দেই আইএলটিএস স্পিকিং পার্ট টু, তো ওইটা দিয়ে আমরা কি করব, ইউটিউবের মধ্যে সার্চ দেই। তখন দেখবেন যে ভিডিওগুলো আসে প্রথম 10টাতে যেগুলো থাকে, যে আমাদের ওইগুলাতে কিওয়ার্ড নিতে হবে তা না, আমাদেরকে যেটা করতে হবে ওইগুলার কিওয়ার্ড বা ওইগুলার যে টাইটেলগুলো ব্যবহার করেছে ওইগুলার পাশাপাশি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পেজ পর্যন্ত আমাদের যেতে হবে, এবং ওইগুলা থেকে বিভিন্ন যে স্পেশাল যে ট্যাগগুলো আছে যেগুলো আপনার কাছে বেস্ট মনে হয় ওইগুলো নিয়ে এসে কি করবেন, আপনার ভিডিওর মধ্যে দিবেন। যদি ইচ্ছা হলে সম্পূর্ণ টাইটেল দিতে পারেন, কোনো প্রবলেম না। বেস্ট কিওয়ার্ড কোনটা ফাইন্ড আউট, যেটাতে দেখবা বেশি ভিউ হয়েছে, অটোমেটিক ভিউ যেটাতে বেশি হয়েছে ওইগুলা থেকে নিবা, যেটাতে দেখবা কম ভিউ হয়েছে তাইলে তো অটোমেটিক বুঝতে পারবা যে ওইটা, ওইটাতে মানুষের অ্যাট্রাকশন কম বা ওই ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দেয় না। মন থাকি দিলে হইব আর আনলে বেটার হইব, কারণ মন থাকি তো তুমি বেস্ট কিওয়ার্ডগুলো কোনগুলো আছে গুগলে কোনগুলো সার্চ দিতে হইব, তো আপনি গুগলে সার্চ দিতে পারেন, ইউটিউবে সার্চ দিলে গিগের গুলা পাইতা না, ইউটিউবে সার্চ দিলে জাস্ট ইউটিউব রিলেটেড কাজের যেগুলো আছে ওইগুলো হইবা, ইউটিউব ভিডিও রিলেটেড। কিসের ক্ষেত্রে, মানে যে রিলেটেড আপনি গিগ তৈরি করবেন ওই ইউটিউব এসইও লিখে দিলেই আসবে, ইউটিউব এসইও লিখে দিলে যেগুলো আসে ওইগুলো থেকে আপনি অলে অল অপশনে সবগুলো পাবেন। এখানে দেখেন, এখানে যখন আপনি কি করছেন ইউটিউবে সার্চ দিছেন, সার্চ দেওয়ার পর দেখেন এখানে কয়েকটা সাজেস্টেড আসছে, ওই সাজেস্টেডগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড, ওই এলএসআইগুলোকে প্রথমে আপনি একটা একটা করে দেখে নেবেন, বা ওইগুলো একটা আপনি মোবাইল দিয়ে ফোন ক্যাপচার করে নেবেন যে এখানে এলএসআই আমি লেখার সময় কোন কোন কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, ওইগুলো হচ্ছে বেস্ট কিওয়ার্ড। কারণ হচ্ছে কি, এখানে ওই কিওয়ার্ডগুলো দিয়ে বেশি সার্চ হয়, এই জন্য কি হয়েছে, আমি যখন এই কথাটা লিখতেছি তখন ওই কিওয়ার্ডগুলো আমাকে পাশাপাশি সাজেস্ট করতেছে ইউটিউব, তো আমি এখান থেকে কি করতে পারি ওইগুলো নিয়ে নিতে পারি। এখানে দেখেন কী কী দেওয়া আছে, কিউকার স্পিকিং 2020, আল স্পিকিং পার্ট 2 ব্যান্ড 8, আল স্পিকিং পার্ট 2 ব্যান্ড 5, ওই সবগুলো কি করবেন আপনি একটা ফোনের মাধ্যমে ক্যাপচার করে নেবেন, ক্যাপচার করে নেওয়ার এখানে পেলেন একটা, তো আপনি এখানে লিখে নেন, ইউটিউবে যাওয়ার পর কী পাইছেন, সাজেস্টেড এলএসআই বা সাজেস্টেড, সাজেস্টেড কিওয়ার্ড বা টাইটেল যে কোনো একটা বললেই হবে, সাজেস্টেড কিওয়ার্ড। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখন দেন এটা তুমি ক্লাস করা অবস্থায় স্ক্রিনশট নিয়ে নিও, আমি একটু সময় দেব। এখন দেখো এটা, তারপরে দেখো 2 নম্বর স্টেপে যেটা আছে ওইটা হচ্ছে আল স্পিকিং টাস্ক টু হাউ টু সাকসিড, আল স্পিকিং পার্ট টু কোয়েশ্চন উইথ জে অ্যান্ড অ্যালেক্স, ওইগুলো হচ্ছে কি, ওইগুলো দিয়ে বেশ সব থেকে বেশি সার্চ হচ্ছে বা ওইগুলো সব থেকে কি টপ টপের মধ্যে আছে, তো তুমি ওইগুলো নিতে পারো। ওইগুলো নিলে যে তার তোমার র্যাঙ্ক বাড়বে তা না, তোমার ভিডিওরও র্যাঙ্ক বাড়বে, কারণ কারণ অনেক সময় আসবে কি তার ভিডিও যখন সার্চ দেওয়া হবে তখন তোমারটা সে কী করবে, সাজেস্ট হিসাবে নিয়ে আসবে। ওকে, দেন আমরা কি করি এখানে ওই সবগুলা বসাবো, তো
প্রথম একটা ক্ষেত্রে কি করছি আমরা দেখছি, প্রথমটা হচ্ছে কি এলএসআই অথবা সাজেস্টেড, দুই নম্বরে যেটা করতে হবে তা হচ্ছে কি আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিও টাইটেল, ভিডিও টাইটেলগুলো নিয়ে আসতে হবে। এখন আমরা থার্ড স্টেপে দেখি, থার্ড স্টেপে এখানে যে সাজেস্টেড যেগুলো ছিল ওইগুলো কিন্তু গুগলেও সেম সাজেস্ট করে। যেমন দেখেন আমরা আরেকটা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে এখানে কি লিখব, এখানে আমাদের ওই যে মেইন কোয়েশ্চন যেটা ছিল স্পিকিং পাথ টু আস, ওকে। তো আমি যখন এটা সার্চ দিছি তখন দেখবেন কি অনেকগুলো কিওয়ার্ড, এখন এখানে দেখেন কি ধরনের কিওয়ার্ড আসতে পারে গুগলে যখন সার্চ দিবেন, এখানে দেখেন কয়েক ধরনের আছে, আস স্পিকিং পার্ট টু টপিকস এন্ড কোয়েশ্চনস, আস এলআই জেড, এটা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এই টপিকগুলো নিয়ে নেবেন। এগুলো হচ্ছে একটা সাইটের নাম, তারপর হচ্ছে আস এক্সাম প্রিপারেশন, আস স্পিকিং পার্ট টু টপিক কার্ড, আস এক্সাম প্রিপারেশন, আস স্পিকিং পার্ট 23, পার্ট 23 দেওয়ার প্রয়োজন নেই। এখানে যেগুলো আপনার কাছে মনে হবে যে ওইগুলো আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি ওইগুলো নিতে পারেন। আচ্ছা এখানে তো টাইটেলগুলো নিচ্ছেন, তারপর আছে নিচের দিকে যাবেন, একবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন সার্চ রিলেটেড টু স্পিকিং পার্ট টু আইএলটিএস, এই দেখেন এখানে আরও কয়েকটা এলএসআই কিওয়ার্ড আছে, ওইগুলো আপনি কি করতে পারেন আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। গুগলে সার্চ দেওয়ার পর সার্চে যে কি আসে টাইটেলগুলো আসে বা পেজগুলো আসে, ওই পেজগুলোর টাইটেল নিতে পারেন, আর নিতে পারেন কোনগুলা এখানে যেগুলা এলএসআই আছে, অর্থাৎ গুগল কি করছে যেগুলাকে সাজেস্ট করতেছে ওইগুলা, তো এখানে ব্যবহার করেন। ওকে তো গুগলে যাব, আমরা কোথায় যাব, গুগলে যাব, গুগলে গিয়ে এলএসআই এন্ড পেজ টাইটেল, এই পেজ টাইটেল বলতে ওয়েবসাইটের প্রত্যেক এক একটা পেজের টাইটেল, এগুলা তো এগুলা বেস্ট আছে এই জন্য এগুলা ব্যবহার করবেন। ওকে তারপর যেটা করতে পারেন কিছু ফ্রি এক্সটেনশন ব্যবহার করতে পারেন, গুগলের হেল্প নিতে পারেন, গুগলে ওই রিলেটেড কী বিষয় নিয়ে সার্চ হচ্ছে এই জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারেন, কিওয়ার্ড প্ল্যানার ডট আইও যেতে পারেন। আচ্ছা আমরা একটা দেখি কিওয়ার্ড প্ল্যানার, ওকে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চের জন্য একটা টুলস, যেটা দিয়ে বেস্ট যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো র্যাঙ্ক, ওইগুলা ওইগুলা ভলিউম, ওইগুলা কতটুকু ডেইলি সার্চ হচ্ছে, এভরিথিং কি করা যায় ওইগুলা দিয়ে দেখা যায়। আর কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের ফ্রি একটা টুলস যেটা যে কেউ ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কি আছে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, তো এর জন্য আপনাকে কি করতে হবে গুগল অ্যাডসে সাইন ইন করতে হবে, সাইন ইন করে আপনি কি করতে পারবেন গুগল থেকে যে কোনো বিষয়ের উপরে কিওয়ার্ড প্ল্যানিং করতে পারবেন, দেখতে পারবেন যে ওই কিওয়ার্ডের ট্রেন্ডিং কতটুকু, ওই কিওয়ার্ড রেগুলার মান্থলি ইয়ারলি কতটুকু সার্চ হচ্ছে, অন্য কিওয়ার্ডের সাথে ওই কিওয়ার্ড কতটুকু স্ট্রং, এভরিথিং গুগল কিওয়ার্ড প্ল্যানারের সাহায্যে চেক করা যায়। ওখান থেকে আপনি কি করতে পারেন আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছেন ওইগুলোও দেখে নিতে পারেন, অথবা নতুন কিছু কিওয়ার্ডও নিতে পারেন। আচ্ছা তো এটা আসুক, সাইট লোড হচ্ছে, আচ্ছা তারপর এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করি, আর যাদের অ্যাডস অ্যাকাউন্ট থাকবে না তাদের কী করতে হবে জিমেল দিয়ে নতুন অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন নিউ অ্যাডস অ্যাকাউন্ট এরকম থাকবে এখানে, অথবা গেট স্টার্টের অপশন থাকবে, এখান থেকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটা অপশন থাকবে, এখান থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানিং করতে পারেন, অথবা আরও কিছু ফ্রি টুলস আছে যেগুলো একবারে ইজিতে পাওয়া যায়, কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও ওই টাইপের।
হ্যালো, কোনো সমস্যা না, এটা লোড হলে এমনিতে আমি কথা বলবো। বলেন, কি কে কে বলতে চান বলেন। বলো। কমপ্লিট, ওকে ওকে, ডেলিভারি অ্যাকসেপ্টেড। আচ্ছা ওকে, ঠিক আছে, প্রবলেমটা তো সলভ হয়েছে তাই না? ওকে ওকে, বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, পরে ক্লাস শেষে সলভ করলাম। আচ্ছা ওকে, দেখ, কিওয়ার্ড প্ল্যানারে একটু লোড নেবে। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানিং, ওইটা গুগল থেকে সরাসরি যেটা আছে, আপনারা যেটা করতে পারেন, আপনাদের কিছু টুলসের নাম লিখে দিচ্ছি, ওইগুলাতে জাস্ট লিখে দিলেই হবে। যেমন ধরেন আপনি যে টাইটেলটা ব্যবহার করবেন, টাইটেলটা লিখে দিলে তারা সাজেস্ট করবে যে বেস্ট গুগল, ওইগুলোর র্যাঙ্ক কতটুকু, হাইয়েস্ট র্যাঙ্কিং কত। যেমন হচ্ছে উবার সাজেস্ট নিতে পারেন, তারপর কিওয়ার্ড টুল ডট আইও নিতে পারেন, তারপর হচ্ছে মজ নিতে পারেন, যেটা মজবার নামে অনেকে পরিচিত, মজবার ওভার সাজেস্ট কিওয়ার্ড টুল ডট আইও মজ। আচ্ছা ওই তিনটেই আপাতত নেন, ওই তিনটে থেকে বেশি নিলে কাজ করতে পারবেন না। আপাতত আজকের ক্লাসের জন্য ওই তিনটে দিলাম, ওভার সাজেস্ট কিওয়ার্ড টুল ডট আইও মজ। ওই তিনটাতে গেলে যে কোনো কি সাইটের মধ্যে লগ ইন করতে হবে, লগ ইন করার পর এইগুলা ওয়েবসাইট, ওইগুলোর ভিতরে ঢুকে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে ওইগুলাতে আপনার যে টাইটেলটা আছে, সার্চের অপশনে টাইটেল দিলে ওরা আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, ওইগুলা দেখে দেখে ভিডিওর মধ্যে বসাতে পারবেন, যেমন এই জায়গায় বসাতে পারবেন। ওকে, দেন এখানে কী করবেন, প্রথমে যারা করবেন তখন তারা এখানে অ্যাপ্লাই অপশন ওপেন থাকবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এবারে নতুন যারা, আর যাদের আগে থেকে ওইগুলা সম্বন্ধে কাজ করার ধারণা আছে, তারা কী করবেন, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা কি করব, দেন আমাদেরকে প্রথম স্টেপের কাজ শেষ, প্রথম স্টেপের কাজ শেষের পর হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজের জন্য যেটা করতে হবে, আমাদেরকে ইউটিউবে লগ ইন করতে হবে। আচ্ছা লগ ইনটা যে কোনো একটা চ্যানেলে করতে হবে, চ্যানেলে করার পর ওইটাতে কাজ করতে হবে। যেমন ধরেন www.youtube.com অথবা studio.youtube.com লিখে দিলে আরো বেস্ট। ওকে, তাইলে সরাসরি কি করবেন, ইউটিউবের স্টুডিওতে চলে যাবেন, স্টুডিও ইউটিউব ডট কম, স্টুডিও ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল, অর্থাৎ এটা ডট কম পর্যন্ত লিখে দিলেই সরাসরি ইউটিউবের যে আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। আর আমাদের এই কাজগুলো করতে হবে মূলত ইউটিউবের স্টুডিও থেকে। তো এ কাজের জন্য যেটা করতে হবে, কাজের জন্য দেখেন এসইও কাজের জন্য যেটা করতে হবে, বায়ারকে বলতে হবে যে কি, এটার স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারেন, 30 সেকেন্ড অপেক্ষা করব, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা বলি, এখন হচ্ছে ওই কাজ করার জন্য যেটা করতে হবে, ওই কাজ করার জন্য আপনাকে বায়ারের চ্যানেল এডিটর বা ম্যানেজার হতে হবে। যদি তাকে বলতে হবে যে আমাকে কি করে দাও, তোমার চ্যানেলের এডিটর বানিয়ে দাও, সে এডিটর বানিয়ে দেওয়ার পরই আপনি কাজ করতে পারবেন। তো এই ভিডিও আপলোডের আগের যে অংশটা, ওইটা হচ্ছে ব্যক্তি যার যার ক্ষেত্রে, অর্থাৎ তোমার যদি নিজের চ্যানেল থাকে তখন তুমি কাজটা করতে পারো, আর বায়ারদের জন্য ওইটা করার কোনো প্রয়োজন নাই। বায়ারদের জন্য এখন যে স্টেপ আছে ওই স্টেপ থেকে স্টার্ট করবা। যেমন স্টেপটা হচ্ছে কি, স্টেপ হচ্ছে প্রথমে এডিটর বা ম্যানেজার হতে হবে, এডিটর বা ম্যানেজার। ওকে, এখন আমরা দেখি এডিটর বা ম্যানেজারের জন্য কি করতে হবে আপনাকে, অথবা মনে করেন অনেক বায়ার আছে যারা কি জানে না কিভাবে এডিটর বা ম্যানেজার মেক করতে হয়, তখন তাকে কিভাবে বলতে হবে দেখেন। ফার্স্ট গো টু ইউর ইউটিউব স্টুডিও, ওকে, ইউটিউব স্টুডিও, তারপর কি করতে হবে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর ইউ উইল গেট এন সেটিং অপশন, অথবা ইউ উইল ফাইন্ড এন সেটিং অপশন, ক্লিক সেটিং অপশন, দেন ইউ উইল ফাইন্ড পারমিশন, অর্থাৎ পারমিশন অপশনে যেতে হবে। পারমিশন অপশনে যাওয়ার পর এখানে দেখা যাবে কি, ইনভাইট নামে একটা অপশন আছে, ওই ইনভাইটে ক্লিক করতে হবে, ক্লিক ইনভাইট, দেন
দেখবেন রাইট কর্নারে কি আছে, জিমেইল লিখার অপশন আছে ইনভাইট টিকার পর। তো জিমেইলের জায়গায় কি করতে হবে, তোমার জিমেইলটা লিখে, তোমার যে জিমেইল আছে অর্থাৎ যেটা দিয়ে বায়ের কাজ দিবে ওই জিমেইলটা লিখতে হবে। জিমেইলের পর এখানে পরের যে স্টেপটা থাকবে তা হচ্ছে অর্থাৎ পেজ রুলস বা চ্যানেল রুলস। চ্যানেল রুলসের জায়গায় কি করতে হবে, এডিটর বা ম্যানেজার, এডিটর অবলিক ম্যানেজার, ওকে, যে কোনো একটা বানিয়ে দিলেই হবে, এডিটর বা ম্যানেজার। ওকে, এডিটর দিলে তো সে জাস্ট তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা, কাউকে এক্সট্রা কাউকে তোমার যদি অন্য জিমেইল প্রয়োজন হয় অ্যাড করার তুমি করতে পারবা না। এর জন্য বেস্ট হবে জাস্ট ম্যানেজার বলবা যে মেক মি ইওর চ্যানেল ম্যানেজার, দেন আই উইল ডু ইউটিউব ইওর ভিডিও এসইও, অথবা দেন আই উইল ডু এসইও ফর ইউ। ওকে, এডিটর বা ম্যানেজার, দেন কি করতে হবে, দেন ডান অপশনে ক্লিক করতে হবে অথবা সেভ অপশন আছে, এখানে কি আছে সেভ নামে একটা অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ডান অপশনে ক্লিক করতে হবে, তারপর কি আসবে আপনার জিমেইলে প্রথম, তারপর আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে জাস্ট বায়ারের ক্ষেত্রে, ওকে, এটা হচ্ছে জাস্ট বায়ারের ক্ষেত্রে। এখন হচ্ছে সেলারের ক্ষেত্রে, সেলারের ক্ষেত্রে কি করতে হবে, সেলারের ক্ষেত্রে যা করতে হবে আপনাকে আপনার জিমেইলে লগ ইন করতে হবে। জিমেইলে লগ ইন করলে দেখবেন কি, এখানে 2 নম্বরে দেখবেন কি, আমরা যখন জিমেইল লগ ইন করি তখন দেখবেন উপরে 3টা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে সোশিয়াল, আর একটা হচ্ছে প্রমোশন। তো আপনি কি আসবেন মাঝের যেটা আছে 2 নম্বর যে স্টেপ আছে ওইটা মেবি সোশিয়াল রিলেটেড থাকে, তো আপনাকে ওই সোশিয়াল রিলেটেড এখানে যেতে হবে। তারপরে একটু ক্লিয়ার হয়ে নেন সবাই যে এখানে কোন কোনগুলো আছে, প্রথমে থাকে সোশিয়াল, তারপর হচ্ছে কি না, প্রথমে প্রাইমারি, তারপর সোশিয়াল, তারপর প্রমোশন, 3টা অপশন থাকে। তিনটার মধ্যে একটু সবাই জিমেইল চেক করে নেবেন, প্রাইমারি, তারপর সোশিয়াল, তারপর প্রমোশন। আপনাকে সোশিয়ালে ঢুকতে হবে অর্থাৎ 2 নম্বরটাতে। সোশিয়ালে ঢুকে এখানে দেখবেন ইউটিউব থেকে কি আসছে, ইউটিউব ম্যানেজারের জন্য একটা নোটিফিকেশন আসবে বা একটা জিমেইল আসবে, ওইটা দিয়ে ঢুকে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। ওইগুলো পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল দেখবো কিভাবে মেক করতে হয় একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল দিয়ে, এখন জাস্ট ওইগুলো লিখে নিয়ে যেতে বোঝার সুবিধার্থে। তো জিমেইলে যুক্ত হবে, তারপর সোশিয়ালে গিয়ে পাবো আমরা কি, ইউটিউব থেকে একটা জিমেইল আসছে, ওইটাতে অ্যাকসেপ্ট ইনভাইটেশন করতে হবে। তারপর আপনি কি কি করবে, আপনার যে আগের থেকে যে চ্যানেল আছে ওখানে নিয়ে যাবে সরাসরি, নিয়ে যাওয়ার পর এখান থেকে গো টু চ্যানেল অপশন আসবে, অর্থাৎ নতুন যে চ্যানেল আছে ওইটাতে গো টু চ্যানেলে ক্লিক করলে নতুন চ্যানেলে যেতে পারবে, না হলে কি আপনার পুরাতন চ্যানেলে আপনাকে রেখে দিবে। তো গো টু চ্যানেলে দিলে পরবর্তীতে বাইরের চ্যানেলে যেতে পারবেন এবং তার টোটাল চ্যানেলটাকে আপনি অ্যাক্সেস করে আপনি কাজ করতে পারবেন। ওকে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, সরাসরি ওইটা স্ক্রিনশট নিয়ে নেন, যে কোনো একজন কমপ্লিট হওয়ার পর বলবেন। ওকে, গুড, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আপনাদের জন্য ফার্স্ট স্টেপের কাজ, অর্থাৎ আমাদের কাজ জানার পর যেগুলো করতে হবে তা হচ্ছে কি, কাজটা কিভাবে সঠিকভাবে করতে হয় এবং কাজের জন্য যে রিকোয়ারমেন্টগুলো লাগবে অর্থাৎ কী কী জানা থাকলে কাজ করতে পারবেন। জাস্ট তো আপনাকে কাজ শিখিয়ে দিলে হবে না, এই কাজ নিয়ে আসার জন্য কী কী করতে হবে, বাইরেকে কীভাবে অনুপ্রাণিত করবেন, বাইরেকে কী বলতে হবে, তার কাজটা আপনি কীভাবে করবেন, ওই সব কিছু জানতে হবে। অনেকে হচ্ছে সাকসেস না আসার মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ বাইরেকে ভালোভাবে না বুঝাতে পারা, যদি আপনি ভালোভাবে না বুঝাতে পারেন তাকে তাইলে তো সে ইন্সপায়ার্ড হবে না, আর সে ভালোভাবে ইন্সপায়ার না হলে আপনাকে কীভাবে ট্রাস্ট করবে, কাজ কীভাবে দিবে। আপনাকে অবশ্যই তাকে ভালোভাবে বুঝাতে হবে যে কোনো বিষয়ে। সাপোজ ধরেন ইউটিউব এসইও, তো আপনি আজকে থেকে যে কোয়েশনগুলো ওইগুলো আপনারা নোট করেন এবং কোয়েশনগুলোর আনসার খুঁজে বের করে আগামীকাল ক্লাসের মধ্যে ওইগুলো সাবমিট করবেন। হোয়াই এ ইউটিউবার নিড টু ডু এসইও, ওকে, ফার্স্ট কোয়েশন, হোয়াই এ ইউটিউবার নিড টু ডু হিজ ভিডিও এসইও, হিজ ভিডিও এসইও। এখনো কি জয়েন হচ্ছেন? ওকে, তো কোয়েশ্চন হচ্ছে কি, হোয়াই এ ইউটিউবার নিড টু ডু হিজ ভিডিও এসইও, হোয়াই ইটস ইম্পর্টেন্ট, ওকে, অথবা হোয়াই ইটস ইম্পর্টেন্ট, অথবা ইম্পর্টেন্ট অফ ইউটিউব এসইও, যে কোনো একটা দিলেই হবে, ইম্পর্টেন্স অফ ইউটিউব এসইও। তারপর ইজ ইট লিজিট ফর ইউটিউবার্স,
আচ্ছা, আমি জাস্ট এই তিনটা কোয়েশ্চন দিলাম। প্রথমে হচ্ছে হোয়াই ইউটিউবার নিড টু ডু হিজ ভিডিও এসইও, দুই নম্বর হচ্ছে হোয়াই ইটস ইম্পর্টেন্ট, ইজ ইট লিজিট ফর ইউটিউবার্স, অথবা তিন চার নম্বর কোয়েশ্চন হতে পারে ইজ ইট গুড ফর এ চ্যানেল। ওকে, স্ক্রিনশট নিন এবং এই চারটা কোয়েশ্চনের আনসার সবাই খুঁজে বের করবেন। যখন আপনারা কি করবেন, মার্কেটিং করবেন, মার্কেটিং করার সময় ওই চারটা কোয়েশ্চনের আনসার কি করবেন, সাথে ডেসক্রিপশনে রাখবেন। কোয়েশ্চন না, জাস্ট ওই কোয়েশ্চন চারটার আনসার, হোয়াই এই যে কোয়েশ্চন চারটা দিচ্ছে ওই কোয়েশ্চনগুলোর আনসার সাথে রেখে আপনার যে ব্যানারটা আছে, যখন মার্কেটিং করবেন, মার্কেটিং শেখানোর সময় মার্কেটিং শেখানো হবে, তখন আপনারা কি করবেন ওই ব্যানারের সাথে ওইটা লিখে দিবেন। তখন দেখবেন যে কি, ওই কথাগুলোর উপর ইন্সপায়ার্ড হয়ে অনেককে ক্লায়েন্ট আপনার যে ফাইবারে দেখতে হবে বা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। লিজিট, লিজিটের অর্থ দেখে নাও, ইজ ইট লিজিট ফর ইউটিউবার্স, ট্রাস্টেড, বুঝো? ট্রাস্ট, বুঝো ট্রাস্ট, ট্রাস্ট অর্থ কি? আর লিজিট হচ্ছে বৈধ, আর কিছু বৈধ কিনা, অর্থাৎ একজন ইউটিউবার ইউটিউবারের চ্যানেলের জন্য ওই কাজটা কি বৈধ কাজ না অবৈধ কাজ, ইজ ইট লিজিট ফর ইউটিউবার্স, এই কাজটা ইউটিউবারের জন্য বৈধ কিনা, যে ওই কাজটা ইউটিউবের যে পলিসি আছে পলিসির বাইরে কোনো। জি ইয়েস ইয়েস, ওইটাই ওইটাই, বা ইউটিউবের যে রুলস আছে ওইটা কি রুলস এর ভিতরে না বাহিরে, ওই কথাগুলাই। ইয়েস, রুলস ব্রেক করলে তো এটা প্রবলেম করব, ভিডিও আপলোডের পর এটা মনিটাইজেশন দিত না, ওই টাইপের 24 ধরনের সাইটের মধ্যে বা 24 ধরনের ক্যাটাগরির মধ্যে ইউটিউব কি করে না, মনিটাইজেশন দেয় না। তো এর মধ্যে যদি কি থাকে, আপনি যে ভিডিওটা কাজ করতেছেন ওইটাতে এসইও করতেছেন, ঠিক আছে, বা কোনো ওয়ার্ড ব্যবহার করছেন যেটা ইউটিউবের তার রুলস এর বাইরে, কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করার জন্য ইউটিউবের কাছ থেকে কী করতে হবে, পারমিশন নিতে হবে। পারমিশন না নিলে কী হবে, না আপনার ভিডিওতে বা চ্যানেলে মনিটাইজেশন দেবে না। মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব কী করে, চ্যানেলকে রিভিউতে রাখে, চ্যানেলের ডেসক্রিপশন চেক করে, কিওয়ার্ড চেক করে, নেম চেক করে, তারপর যে আপনি ওই থাম্বনেইল যেগুলো ব্যবহার করতেছেন ওইগুলো চেক করে। ওই কিওয়ার্ড গুলা নর্মালি আমরা সবাই জানি যে কিওয়ার্ড গুলাতে প্রবলেম করে। তারপরে দেখে নাও, 24 ধরনের ক্যাটাগরির মধ্যে ইউটিউব দেয় না, বুঝা গেছে? এখানে দেখতে পারো, তুমি গুগলে সার্চ দিয়ে দিবা বা ইউটিউবে নিজে থেকে সার্চ দিয়ে দিবা, ওইগুলা নিজেরাই নিজেদের পার্সোনালি দেখে নিবা। ওকে, দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ওকে, তো এখানে তো আর কোনো কোয়েশ্চেন নাই এই চারটা প্রশ্নের মধ্যে, আছে কারো প্রশ্ন? এইগুলার আনসার খুঁজে বের করবেন পার্সোনালি, যার যার প্রশ্নের আনসার যার যার খুঁজে বের করবেন, কেউ কাউকে শেয়ার করবেন না, এবং ওইগুলার আনসার খুঁজে বের করে গ্রুপে এগুলার আনসার দিবেন। ওয়ান কাইন্ড অফ হোমওয়ার্ক। ওকে, দেন যেটা করতে হবে, আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, ইউটিউবে আমরা কি করব, কাজ করব চ্যানেলের ভিতরে। তো চ্যানেলের ভিতরে কাজ করার জন্য আপনার যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারের মধ্যে একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন, এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডআইকিউ। ভিডআইকিউ যদি প্রপার ওয়েতে এসইও রেটটা বাইরকে দেখাতে চান, তাহলে কী করতে হবে, এসইও রেট অ্যান্ড র্যাঙ্ক, ওকে, র্যাঙ্কটা দেখাতে চান, তখন হচ্ছে ভিডআইকিউ। আর যদি আপনি যে কোনো ওয়েতেই কাজ করে, জাস্ট ইউটিউবের যে একটা এক একটা এক্সটেনশনের এক একটা রুলস থাকে, ওই ঠিক ওই রকমভাবে যদি আপনি ইউটিউবের পাঁচটা রুলস আছে, যে পাঁচটা ক্যাটাগরি বা পাঁচটাকে অপশন ফিল আপ করলে কি হয়, ইউটিউবের র্যাঙ্কটা অটোমেটিক 100 হয়ে যায়। তো ওইটার জন্য একটা আছে যেটা হচ্ছে টিউব বার্ডি। অনেকে মনে করে কি, অনেক ইউটিউবাররা টিউব বার্ডি ব্যবহার করবে, ব্যবহার করে
তোমাকে বলবো যে কি দেখো আমার এটাতে 100% আছে, তখন তুমি কি করবা, যদি মনে করো এটাতে তোমার 100% দেখায়, তুমি কি করবা, বাইরে কি বুঝাবে এখানে জাস্ট ইউ ফলো দ্য রুলস নট দেয়ার ফুল রুলস অ্যান্ড ইউ ডু নট নো দ্য অ্যাডভান্স সেটিংস অফ এসইও, তখন তাকে তুমি কি করবা বিডাই কিউ দিয়ে গিয়ে ওইটার সার্চ রেজাল্ট দেখাবে যে দেখো তোমার ওইটাতে যেটা টিউব বাটিতে 100% হবে ওইটা টিউব বাট বিডাই কিউতে গিয়ে হবে দেখবে 40-45, বুঝে গেছে? তো বিডাই কিউ দিয়ে যে কি কাজটা করাবে, এসইওর যে কাজটা করাবে বা র্যাঙ্কের কাজটা করাবে ওইটা হচ্ছে বেস্ট। যে বায়ারের কোনো এসইও সম্বন্ধে ধারণা নেই তাকে কি করতে পারে, কম কষ্ট বা কম কাজ করে টিউব বাটি দিয়ে কাজ করে কি করতে পারো, ওয়ার্ক সাবমিট করতে পারো, এখানে অটোমেটিক 100 চলে আসবে। আর যাদের ক্ষেত্রে কি যারা প্রপার ওয়েতে কাজ করে বায়ারকে স্যাটিসফাই করতে চাও তারা কি করবা বিডাই কিউ। আবার অন্য একটা হচ্ছে কি যাদের যারা যে ইউটিউবাররা টিউবারটি ব্যবহার করে তাদের কি র্যাঙ্ক 100% দেখাচ্ছে তাকে তুমি সাজেস্ট করবা যে ইটস রং অ্যান্ড ইটস ফল ইউ হ্যাভ সাম মিস্টেকেন, বিডাই কিউ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস দ্য মেইন এক্সটেনশন ফর এসইও র্যাঙ্ক চেকার। তো ওইটা থেকে আমি কি করতে পারি, ওইটা দিয়ে আমি সঠিকটা করতে পারবো। এসইও র্যাঙ্ক যারা কি করতে পারবেন 70 পর্যন্ত করতে পারবেন, তারা মনে করবেন যে কি না আপনারটা কি আছে বেস্ট আছে, কারণ হচ্ছে 70 তোলার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে, 4-5টা স্টেপ ফলো করতে হবে, 4-5টা স্টেপের মধ্যে 5টাতে যখন আপনার ফোর মিনিমাম 3-5 কি হবে র্যাঙ্ক থাকবে 5-এর মধ্যে তখন কি হবে 70 হবে। তো এর জন্য আমরা কি করি, এখন প্রথমে এক্সটেনশনটা ডাউনলোড দেওয়ার জন্য গুগল ক্রোমে যাই, যাওয়ার পর কি আমরা সবাই প্রায় কি করি এক্সটেনশন ডাউনলোড দেওয়া জানি, এখানে এমন কি কেউ আছে যে এক্সটেনশন ডাউনলোড দেওয়া জানো না? সবাই তো প্রায় জানি, এনিওয়ান এর আগে জিজ্ঞেস করে নেই। প্রথমে তারপর আবার আবার বলে নিচ্ছি, প্রথমে যে কোনো একটা ব্রাউজার যেমন গুগল ক্রোম, গুগল ক্রোমে যাওয়ার পর অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে ওয়েব স্টোরে যাব, ওয়েব স্টোর থেকে সার্চে গিয়ে ভিডাই কিউ এবং টিউব বার্ডি যে দুইটা আমি এখানে লিখে দিছি, ভিডাই কিউ এবং কি টিউব বার্ডি ওই দুইটা কি করব নিতে পারি। আর বেশি কিছু অনেকে অনেক ধরনের টিউব র্যাঙ্কও ব্যবহার করে, ওকে তো টিউব র্যাঙ্কও ব্যবহার করতে পারো প্রবলেম না, বাট বেশি টুলস সম্বন্ধে জেনে লাভ নাই, ওইগুলো পরবর্তীতে প্রবলেম করে। একটা ওয়েবসাইটের মধ্যে এসইওর র্যাঙ্কের জন্য একটা টুলস ব্যবহার করতে হয়, আর ইউটিউবের ক্ষেত্রে তুমি 2-3টা ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নাই, বাট যে কোনো একটা দিয়ে বাইরের জন্য কাজ করা বেস্ট, না হলে দুইটার র্যাঙ্ক হবে তা আর কোনো কিছু লাগবে না, ভিডিও কি ব্যবহার করলে আর কোনো কিছু লাগবে না। আর যারা কম কষ্ট করে অর্থাৎ চ্যানেলে খুব অল্প কাজ করে র্যাঙ্কের বাইরকে র্যাঙ্ক দেখাতে চাও তারা টিপ বাটি ব্যবহার করবা, সবকিছু শিখিয়ে রাখা ভালো যাতে তোমার ফিউচারে কোনো প্রবলেম না হয়। তো এখানে তিনটের কথা আমি বলে দিচ্ছি, এই তিনটাই ব্যবহার করতে পারো, ওইটা নর্মালি সব ফ্রিল্যান্সাররাই ব্যবহার করে। ওকে দেন আমরা কি কাজ স্টার্ট করি, তো এটা কি করবেন ফার্স্ট দ্য অ্যাডভান্স সেটিং অফ ইউটিউব এসইও, এটা তুমি খুঁজে নিবা পরে আমাকে বলবা আগামী ক্লাসে, যদি খুঁজে না পাও তখন আমি বলে দিব। ওই কোয়েশ্চনের মধ্যে তোমার একটা ওই যে ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ একই কথা, ওকে কেন গুরুত্বপূর্ণ বা এটার উপকারিতা সেম কোয়েশ্চনের আনসার। অ্যাডভান্স সেটিং আসলে ওই কিওয়ার্ডের ক্ষেত্রে, কিওয়ার্ডের যে র্যাঙ্ক চেকিং আছে ওইটা দুইটা দিয়ে যখন আমরা কাজ করব তখন তুমি ওই ওইটার ডিফারেন্সটা বুঝতে পারবা। ওকে এখানে অ্যাডভান্স সেটিংস এর কোনো অপশন নাই, এটা হচ্ছে কাজ করার উপর ডিপেন্ড র্যাঙ্কের, অর্থাৎ র্যাঙ্কটা একটা সরাসরি 100 দেখিয়ে দেয় আর একটা হচ্ছে তোমাকে কাজ করে 100 নিয়ে আসতে হয়। তো ভিডিও কিউ দিয়ে 100 খুব কম মানুষই করতে পারে, বুঝে গেছে, 90 হাইয়েস্ট, আর বাকি 10% ডিপেন্ড করে হচ্ছে ভিউ এবং চ্যানেল সাবস্ক্রাইবারের উপরে, তারপর হচ্ছে চ্যানেলের এনগেজমেন্টের উপর। 70 তোলার জন্য তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে ফার্স্ট স্টেপে। আজকের তো হোমওয়ার্ক থাকবে সবার জন্য, হোমওয়ার্ক থাকবে তো সবাই চেক করবা, আমি কিছু ওয়ে বলে দেব, ওয়ে বলে দেওয়ার পর দেখবা যে সবাই পারেন কিনা। ওকে তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা চ্যানেলে আসতে হবে, চ্যানেলে চ্যানেলে আসার আগে আমাদেরকে কি করে এক্সটেনশনগুলো আমাদেরকে প্রথমে
ব্রাউজারের মধ্যে রাখতে হবে। এখানে দেখেন টিউববারটি, তো টিউববারটিকে কিভাবে সাইন ইন রিকোয়ার্ড করবেন তা দেখেন। টিউববারটি যখন আপনি কি করবেন এক্সটেনশনটা অ্যাড করে দিবেন, তখন এইরকম ভাবে আপনার কি চ্যানেলে ঢুকার পরে এরকম ভাবে দেখাবে টিউববারটি সাইন ইন রিকোয়ার্ড ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক না করলে টিউববারটিতে সাইন আপ হবে না, কোনো র্যাঙ্ক দেখাবে না, কোনো কিছু শো করবে না, ঠিক এরকম ভাবে বিড আইকিউর ক্ষেত্রেও। আচ্ছা দেখেন এখানে যখন কি করছি আমরা টিউব বার্ডে সাইন ইন রিকোয়ার্ডে ক্লিক করছি, দেখেন এখানে আসছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং টিউব বার্ডে। তারপরে এখানে দেখেন কি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, ওইটাতে প্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইন ইন উইথ ইউটিউবে ক্লিক করতে হবে, তাহলে আপনি ইউটিউবের সাহায্যে সরাসরি কি করে নিলেন সাইন ইন করে নেবেন। ওইটা সরাসরি আপনার ইউটিউবের সাথে কানেক্টেড হয়ে যাবে, তারপর আপনি কি করতে পারবেন ওইটা থেকে আপনি র্যাঙ্ক চেক করতে পারবেন। এখন হচ্ছে আচ্ছা আমি যেহেতু টিপ বাটি, তারপর কি দেখেন চোজেন অ্যাকাউন্ট, এখানে যদি আপনার 3-4টা জিমেইল অ্যাকাউন্ট থাকে আপনি যেটা দিয়ে আপনি কাজ করবেন ওই জিমেইল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন, অথবা যদি এই জিমেইলটা না দিতে চান অন্যটা দিয়ে রিকোয়ার্ড করতে চান তখন অন্যটা দিতে পারেন। আচ্ছা এটা রিডিরেক্ট হোক, আমি অন্য কথাগুলো বলে নিই। তো আমাদের যে টিউববারটি যে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ কি কি আমি বলি। প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, দেখেন 5টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ আপনাকে টাইটেল, ওকে ভিডিও আপলোডের পর যেটা হচ্ছে টাইটেল। 2 নম্বর স্টেপ হচ্ছে কি ডেসক্রিপশন, এখন আপনি যাই দেন ওকে, এখানে কিওয়ার্ড ম্যাচ আপ কোনো কিছু লাগবে না, টাইটেল দিলেন ডেসক্রিপশন দিলেন, তারপর হচ্ছে থাম্বনেইল, থাম্বনেইল, তারপর হচ্ছে ট্যাগস, অপশনগুলো দেখেন ট্যাগস, তারপর হচ্ছে কি ট্যাগস দেওয়ার পর যেটা করতে হবে, তারপর একটা পঞ্চম স্টেপ হচ্ছে চ্যানেলের যে ভিডিওটা ওইটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে কি পাবলিক রাখাতে উপরে একটা র্যাঙ্ক আছে, আর ওইটা যদি আনলিস্টেড করেন বা পাবলিক করে দেন ওইটাতে কোনো র্যাঙ্ক নেই। অথবা এখানে দেখবেন যে কি চ্যানেল অন স্ক্রিন অ্যাড আছে, অন স্ক্রিন, অন স্ক্রিন অ্যাড, অথবা আর একটা অপশন আছে যেটা হচ্ছে কি আপনার অন স্ক্রিন এডের পাশাপাশি উপরে থেকে আসে ওইরকম আর একটা অন স্ক্রিন এড, এখানে দুইটা অপশন থাকবে একসাথে অন স্ক্রিন এড এবং আর একটা প্লাস থাকবে, আর একটা হচ্ছে আপনার ওই কার্ড বলে ওইটাকে চ্যানেল কার্ডস, ওই দুইটা কি থাকতে পারে ওইগুলোর উপরে, ওই টোটাল 5টা স্টেপের উপরে হচ্ছে আপনার 100 র্যাঙ্ক। তো টাইটেল দিলে আপনি 20% পেয়ে যাচ্ছেন, ডেসক্রিপশন দিলে 20% পেয়ে যাচ্ছেন, থাম্বনেল দিলে 20%, বাট কিছু এখানে রুলস আছে যে সরাসরি দিয়ে দিলে যে চলে আসবে তা না, হালকা একটু চেঞ্জ আছে এখানে, আমরা ভিডিওর ক্ষেত্রে গেলে ওইগুলো বুঝতে পারবো। আচ্ছা চুজ ইউর অ্যাকাউন্ট ওর ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো আমরা কোনটাতে করবো এখন, আমরা এখন মেক মানি ইউটিউবে করব, মেক মানি অনলাইন। আমরা মনে হয় গতদিন ওইটা নিয়ে কাজ করছিলাম, ওইগুলা গত যেদিন নেক্সট ক্লাসে ছিলাম। ওখানে দেখুন টিউববারটি ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, টিউববারটি কি করবে গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করবে, তখন এটাকে আপনি নিচের দিকে আসতে হবে এবং অ্যালাউ ক্লিক করতে হবে। আচ্ছা এখানে যারা আছেন তাদের মধ্যে কি কারো কোনো কোয়েশ্চন আছে, আমরা যতটুকু ক্লাস করছি তার মধ্যে? আজকে আগের থেকে সাড়া শব্দ কম লাগে। কারো কোনো কোয়েশ্চন তাহলে বলতে পারেন। জি না আমি কোয়েশ্চন করছি না, আপনাদের মধ্যে থেকে কোনো কোয়েশ্চন তাহলে বলতে পারেন। শুয়েব ক্লাসে আছো? শুয়েব আবু বকর ভাই,
আবুকর ভাই হয়। আচ্ছা আমি তারা মনে হয় নাই আজকে না ভাই, তো আবু জাফর তো আবু বকর ভাই হই, আজ কথা শোনা যায় না। জি স্যার, মাশাল্লাহ। বুঝছে 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 ওকে, পরেরটা দেখি আমরা। আমরা 12:30 পর্যন্ত ক্লাস করবো যতটুকু হয়। এক্সচেঞ্জ বলছে না ইনশাল্লাহ। সিজাম মেবি কিছু বলছো, সিজাম? ইয়েস। ইউটিউবে টু মাচ লোড লয়, গুগলে ক্রোমে এতটুকু প্রবলেম করে না, আর অনলাইন ক্লাসে এরকম মাঝে মধ্যে হয়। কোনো ক্লাসে ফার্স্ট ক্লাস হয়, যেমন 7টার ক্লাসগুলা যখন সকাল 7টায় ক্লাস হয়, ফার্স্ট ক্লাস হয়। চ্যানেল করছেন যে কোনো কিছুর না, শুটিং ছাড়া তোমার শুটিং করা লাগতো না, ফোন দিয়া বাইরে থেকে গিয়া এমনি প্রকৃতির ভিউ লইয়া ইয়া 1 মিনিটের একটা ভিডিও ইয়া ওটারে ভিউ তুমি করবা। ওকে আজকে জাস্ট যে খাস্ত হইব কি ভিডিও আপলোড, বুঝছি বুঝছি। এখন আবার নতুন করে করবা, যারা করা হয় নাই তারা এখন তাই নতুন করে করবা, কারণ এখন তো ফুল ক্লাসটা দেওয়া হইব ইউটিউবের সিওর ধীরে ধীরে, যাতে আজকে যেটুকু খাওয়া হয়েছে অতটুকু আজকে করলে ধরুন কালকে কমপ্লিট হয়ে যাব। ভিডিও অপটিমাইজেশন যেটা, ওটা ভিডিও অপটিমাইজেশন শেষ, এখন আপনারা যেটা করবো আপনাদের যে এক্সটেনশনগুলো ডাউনলোড দিবা আর যে কোয়েশনগুলো দেওয়া হয়েছে ওইগুলোর আনসার খুঁজে বার করবা, কারণ ওই লোকে মার্কেটিং এর ক্ষেত্রে ওই কোয়েশনগুলোর আনসার ইম্পর্টেন্ট। এরপরে আমরা আজকে ধরেন ওই একটা এখন টিউব বার্ডি দিছি, পরে বিডাইকিউ যেটা আছে সাইন আপ করবো, করার পরে আজকের ক্লাস স্টপ করে নিলাম, আর কালকে একটা ভিডিও
আগে থেকে আপলোড দেওয়া রাখবো, অথবা আজকে আপলোড দেওয়ার সিস্টেমটা দেখাই দিলাম কোন কোন জায়গা থেকে আপলোড দেওয়া যায়, আর আগামীকালকে কিভাবে চ্যানেল ম্যানেজার হইয়া কাজটা করতে হইব। আমি সবগুলা ট্যাব ওপেন করিয়া রাখবো আর জাস্ট ক্লাসটা করাইলাম যে জায়গা থেকে আসলাম। আজকে তো এর আগে কোনো ক্লাস হয়েছে না, কবার করতে পারবা আবার নতুন করে করিয়া করতে পারবা। এটা তো সময় যাইতো না, আপনি না সমস্যা না, আপনি একদিন সকালে বইলে একদিনের ভিতরে করিয়া উঠতে পারবা। শিখিলে বেশ সময় লাগে না, শিকার আগে একটু সময় লাগে। প্রথম অবস্থায় এটা একটু সময় লাগবে, আর এই যে কাজটা এটা হলো কি লিজিট ওয়ার্ক, বুঝা গেছে নি? খে মাত্রা বুঝছি না, সিজাম মেবি কোনটা হইছো? ও না না, 7টার ক্লাস, 7টা, 7টার ক্লাস, 7টায় আমাদের এক্সাম। যতদিন চলবো তখন টাইম চেঞ্জ হইব, না হইলে এক্সাম পরে আবার যার যার বেশ যে সময় আছে ওই বেশ সময়। ২৪ তারিখ পর্যন্ত মেবি আমাদের এক্সাম আছে, সমস্যা না। ২৪ তারিখ এতদিন যাইতো না, আরে মানে আগামী কালকের বা ফরশুর পর থেকে সব যার যার টাইম জায়গাতে আইব। ওকে দেখেন এখন আমাদের টিউব বার্ডি কি হয়েছে, এখন টিউব বার্ডি আর এই জায়গায় রিকোয়ার্ড দেখানো, অর্থাৎ টিউব বার্ডি আমাদের কি হয়েছে, সাইন ইন রিকোয়ার্ড হয়ে গেছে। এখন যেটা করতে হইব আমাদেরকে বিড আইকিউটা, তো দেখে নিই আমাদের বিড আইকিউটা আছে কিনা, যদি তাকে ওইটা রিমুভ দিয়ে আমরা নতুন করে করি। তো প্রথমে কি করবো, বিড আইকিউ রিমুভ ফ্রম ক্রোম দিয়ে দেই। ওকে অর্থাৎ আমাদের আগে থেকে ছিল ওইটা, এখন নতুন করে বিড আইকিউটা দেখাবো, দেখি ওইটা কিভাবে আপনি সাইন ইন রিকোয়ার্ড করবেন, অর্থাৎ ওইটাতে সাইন আপ করতে হবে। আগেরটার মতো বেশ কিছু লাগে না, জাস্ট আপনার জিমেইলটা কানেক্ট দিয়ে দিলেই চ্যানেলের সাথে হয়ে যাবে। যে চ্যানেলে কি আছেন আপনি, ম্যানেজার আছেন বা যে চ্যানেলের সাথে কাজ করতেছেন ওই চ্যানেলে জাস্ট সাইন ইন রিকোয়ার্ড করতে হবে, রিকোয়ার্ড করে দিলেই হয়ে যাবে। আর তখন কি ওইগুলা যখন আপনি কি রেকর্ড করবেন, করার পর যে কোনো একটা ভিডিও আপনি কি করবেন ওপেন করবেন, করার পর দেখবেন ডান পাশে কি দেখায় কিনা, ওইরকম বিভিন্ন র্যাঙ্কগুলা দেখাচ্ছে কিনা। যদি দেখা যায় যে র্যাঙ্কগুলা দেখাচ্ছে তাইলে মনে করবেন যে আপনার কাজটা হয়েছে। অনেক সময় কি হবে, আপনি কাজ করে ফেলবেন বা সাইন ইন রেকর্ড করে ফেলবেন বা দেখাবেন না, না দেখালে কি করবেন আপনি ব্রাউজার থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আবার রিফ্রেশ অথবা রিফ্রেশ দিয়ে আবার ভিডিওটা ওপেন করবেন, দেখবেন এখানে হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম অনেকের হবে প্রথম অবস্থায়। তো ব্রাউজারটা একটু রিফ্রেশ দিয়ে দিবেন, রিফ্রেশ এখানে দেওয়া যায় রিফ্রেশ, দেখুন রিলোড দ্য পেজ, এখানে কি করবেন সাইটটা রিলোড দিবেন, অর্থাৎ পেজটা রিলোড দিলে ওইটা চলে আসবে। আচ্ছা এখানে আমরা যে কোনো একটা ভিডিও যেমন এটা ওপেন করি, একদিকে দেখতে হবে ওইটা হয়েছে কিনা। না এগুলো প্রমোট করা হয়, এগুলো ইউটিউব অ্যাডভার্টাইজিং এর সাহায্যে প্রমোট করা হয়, এটা এটা অ্যাডভার্টাইজিং এর কারণে। যে 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 ইউটিউবাররা টপ লেভেলের যেগুলো হয় এগুলা তোমার প্রমোশন না, এগুলা হয় ইউটিউব বুস্টিং করে, ইউটিউব বুস্টিং করে এগুলার তোলা হয়। যেমন ধরো আগামী গতকালকে আইছে চ্যানেল, আজকে দেখবা তার 2 লাখ ভিউজ, 3 লাখ ভিউজ, এগুলা কিন্তু সে এমনিতে ভিডিও ছাড়িয়ে রাখলে এটা পাইছে না, বা এসইও করার পর এটা পাইছে না। এসইও করা হয় কোন কি কারণে, এসইও করা হয় জাস্ট যদি ধরো মনে হলো আমি ইউটিউবে ঢুকছি, ঢুকে আমি একটা বিষয় সার্চ দিছি, যেমন ধরো আমার দরকার হইলো কি আমি একটা এডুকেশনাল টপিক, যে কোনো একটা টপিক আমি দেখতাম, যেমন একটা গল্পের নাম লিখলাম, ও গল্পের নামটা খুঁজে বার করতাম, তখন আমার কিতাব করতে হইব গল্পের নামটা লিখতে হইব। তো এটা যদি আমি আমার ভিডিওর টাইটেলে বা ভিডিওর যখন এসইও করছি তখন না দিয়া দেই, তাহলে এটা কিতাব হইতো না,
আইতনে বুঝা গেছে, ওটা হইলো কি এসিওর কারণে হয়। আর বাকি যেগুলা ধরো নর্মাল 2 দিনে 3 দিনে কি হইছে চেন বুঝছি না মাতে বাড়ি আর। ইয়েস ইয়েস লাইফ টাইম লাইফ টাইম। এটা কিছু ট্রিক্স আছে, যেমন আপনি বাইরে যখন এসিও করিয়া দিবা তখন কিন্তু এসিও করার পর খালি র্যাঙ্ক দেখাইয়া দিলে হইতো না। যেমন তার এটার ভিউ আসতো 0টা, তারে আপনি কি তা করতে হইব, আপনি এটারে কিছু জায়গা আছে যেগুলো জায়গা শেয়ার দিলে ভিউ হয় অটো ভিউ হয়, তো ওই জায়গাগুলোতে আপনি শেয়ার দিতে হইব, দিলে দেখবা যে তার 300টা 300টা ডেইলি কি তার ভিউয়ার, ওই জায়গাগুলো ব্যবহার করতে হইব, ব্যবহার করিয়া তারে আপনি দিতে হইব, তখন দেখা যাইব যে সে স্যাটিসফাইড হয়েছে। আর এমনি তো তারে র্যাঙ্ক দেখাইলে লাভ হইতো না, তারে বুঝাইতে হইব যে তুমি যদি কি করো এসইওর কাজ করো তাহলে তোমার কি হইব চ্যানেল থেকে অটো অর্থাৎ অর্গানিক অডিয়েন্স হইব, অর্গানিক অডিয়েন্স ছাড়া যারা সার্চ দিয়ে দিয়ে আয়। আচ্ছা ধরো আমরা কি করছি, ধরো এখানে একটা ভিডিও আমরা ওপেন করছি, ভিডিও ওপেন করার পর এই পাশে দেখা যায় কি যখন টোটাল পেজটা লোড লইব, লোড লওয়ার পর ডান পাশে দেখা যাইব যে কি আছে ওই টিউববারটি র্যাঙ্কটা দেখাইব, এই কোন র্যাঙ্কটা আমাদের এই যে ভিডিও আছে ওই ভিডিওর জাস্ট র্যাঙ্কটা, এই ভিডিও কতটুকু এসইও করা হয়েছে তা। এখানে যারা আছে সবাই চাইলে ইউটিউব চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবে, ইউটিউব চ্যানেল দিয়ে যে ফানি ফান ভিডিও তারপর মুভি ছাড়িয়ে ইনকাম করে তা না, ইউটিউব চ্যানেলের সাহায্যে চাইলে কি করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় বুঝা গেছে, এটার সাহায্যে বিভিন্ন প্রোডাক্ট সেল দেওয়া যায়। এটার লাগে এসইওটা ইম্পর্টেন্ট, এটার লাগে তোমার প্রমোট করা ইম্পর্টেন্ট না, তুমি এসইও ভালোভাবে জানলে তুমি কি করতে পারো অ্যামাজনে অ্যাফিলিয়েটের লাগে কাজ করতে পারো, ফ্লিপকার্টের অ্যাফিলিয়েটের লাগে কাজ করতে পারো, বড় বড় অ্যাফিলিয়েট সাইটের সাথে কাজ করতে পারবে, বিভিন্ন প্রোডাক্ট আনবে, প্রোডাক্টটা নিয়ে ওইগুলো মোবাইলের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে এডিট করবে, এডিট করে এগুলো ব্যবহার করতে পারবে। আচ্ছা এটা হচ্ছে এটা আমরা রিমুভ করে দিছি এই জন্য আসছে এখানে দেখি আমাদের ওইটা। বুঝছি না কোন ডিটেলস, আচ্ছা এটা বুঝলাম, এটা অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম আমাদের আবার রয়েছে, আমরা অ্যাফিলিয়েট একসাথে শুরু করব এই সাথে, তখন সবগুলো আলোচনা করব অ্যাফিলিয়েট নিয়ে, অ্যাফিলিয়েট গুলো ক্লাসের লাস্টে এখন। অ্যাফিলিয়েট চ্যাপ্টার বড়, মার্কেটিং এর টপিক আলাদা একটা আছে। ইয়েস ওকে, দেখেন আপনি যখন কি করবেন লোডিং হচ্ছে, হ্যাঁ এখানে তুমি তুমি যাদের সাথে কাজ করতেছো এখানে ইউটিউবাররা আছেন, ওই যে লায়েক জুনেদ ভাই উনি তো ইউটিউবার, ওনার সাথে কথা বলো, ওনার চ্যানেল সম্বন্ধে জানো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ইউটিউবে টাকা ইনকাম করতে কি কি লাগবে কোনটাও লাগতো না, জাস্ট ভিডিও মেক করা জানতে হইব, ফ্রিতে ইনকাম করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটে অ্যাপ্লাই করে। সমস্যা না করা যাবো আক, ওটা দুইটা দেখাইয়া দিয়া যেতে কইছে, দুইটা দেখাইয়া দিয়ে ক্লাসে শর্মা।
দেখেন আমাদের কেসে অলরেডি ওইটা স্টার্টেড, যখন টাস্ক দেখানো শুরু হয়েছে, ওই টাস্কটা কিসের জন্য দেখাচ্ছে, যেহেতু আমরা কি করছি টিউব বার্ডিটা কি করে দিছি এখানে সাইন ইন রিকোয়ার্ড করছি, এই জন্য ওই যে আমরা ভিডিওটা ওপেন করছি ভিডিওতে কি কি টাস্ক ব্যবহার করেছে, দেখেন টোটাল টাস্কগুলো কি করতেছে এখানে টিউব বার্ডি দেখাচ্ছে, তারপর এখানে তার যে র্যাঙ্কটা র্যাঙ্কটা উপরে শো করবে, এই জন্য সে লোড নিতেছে, দেখেন এখানে লোড নিতেছে, এখানে বাকি যে র্যাঙ্কগুলো আছে র্যাঙ্কগুলো দেখাবে। ইয়েস, সে যে কিওয়ার্ড গুলা দিছে ওইগুলাই দেখার, অর্থাৎ তার এই ভিডিওতে সে যেগুলা কিওয়ার্ড ব্যবহার করছে বা ট্যাগ গুলা ব্যবহার করছে ওইগুলা সব দেখাচ্ছে এখানে, এই দেখো এই দেখো তার কিওয়ার্ড গুলা। এখানে তুমি আরেকটা নিতে পারো, আরেকটা টুলস হচ্ছে যেটার নাম কিওয়ার্ড এভরিহোয়ার, টিউব বার্ডি ছাড়া যেটা দিয়ে কি করা যায় ভিডিওর মধ্যে কি কি অ্যাড করা হয়েছে ওটা দেখা যায়, কোন কোন ট্যাগ বা কোন কোন কিওয়ার্ড। জি ভাই, বুঝি নাই তোমার কোয়েশ্চনটা, আবার বলো। না না না, তুমি মাস্ট না, এটা প্রথম যে ট্যাগগুলো দিবে ওইগুলা ওইটা রিলেটেড, বাকিগুলা ক্যাটাগরির বাইরে দিতে হবে, বাইরে দিলেও প্রবলেম, বাইরে দিলে প্রবলেম না কেন আমি বলি, কারণ যদি তুমি বাইরে থেকে ব্যবহার করো তাহলে ওইগুলা দিয়ে যখন সার্চ করা হবে তোমার ভিডিওটাও সাজেস্ট করবে। ওইটা কখন করবা? ওইটা করবা জাস্ট হচ্ছে তোমার চ্যানেলে যখন, ইয়েস চ্যানেলে যখন ভিউ বেশি থাকবে, চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি থাকবে, সব রিয়েল সাবস্ক্রাইবার, তখন তুমি ওইটা করতে পারো, কারণ যাদের কাছে তুমি সাবস্ক্রাইব করা আছো তাদের কাছে তুমি অটোমেটিক তোমার ভিডিও পৌঁছাবে, আর যাদের কাছে নাই তাদের জন্য তোমাকে কি করতে হবে ওই ফলো, মানে ওই ফলোটা ওই ওয়েটা ফলো করতে হবে। আর যদি তুমি কি র্যাঙ্কের জন্য কাজ করো তখন তোমার চ্যানেল রিলেটেড ভিডিও বা ভিডিও রিলেটেড কি ট্যাগ ব্যবহার করতে হবে বেশি। কোনো প্রবলেম নাই, তুমি যে কোনো কিছু করতে পারো, এটা তো ভিডিও যখন আপলোড দিবা তুমি কিওয়ার্ড চ্যানেলের যে কিওয়ার্ড আছে ওখানে লিখে দিবা কোন কোন ধরনের তুমি ক্যাটাগরি ফলো করবা, ভিডিও ফলো করলে ভিডিও, ফানি ভিডিও করলে ফানি ভিডিও, মিউজিক ফলো করলে মিউজিক, ইয়েস ইয়েস ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে যে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছো। একটা চ্যানেলের মধ্যে তো অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, আর একটা চ্যানেলের যেমন তখন একটা বাইরের জন্য কাজ করবা তখন চ্যানেলের কি কি করবা, যখন 5-10 জন মিলে কিছু লাইক দিয়ে দিবা, তারপর এখানে কিছু কমেন্ট করবা, ওই এনগেজমেন্টের জন্য চ্যানেলে কি আসবে অর্গানিক অডিয়েন্স আরো বেশি আসবে। দেখো এখানে টিউব বার্ডি কি আছে, টিউব বার্ডি রিকোয়ার্ড করা আছে, সো টিউব বার্ডি রিকোয়ার্ড করার জন্য এরকম কি আসছে ব্লু কালার সাইনটা চলে আসছে, আর এখানে টিউব বার্ডি রিকোয়ার্ড বা এরকম দেখায় নাই, আর সবাই যার যার কাজ করবে এখানে অনেকজন তো একসাথে এই জন্য নেটওয়ার্কে প্রবলেম করতেছে, আচ্ছা যেহেতু আমরা এটা ফ্রি টুলস ব্যবহার করতেছি তাই ওকে। তো পরবর্তীতে যেটা করতে হবে আমাদেরকে এক্সটেনশনের জায়গায় গিয়ে বিডিআইকিউটা অ্যাড করতে হবে, বিডিআইকিউ অ্যাড করার জন্য কি করতে হবে যে কোনো ব্রাউজারে যেতে হবে, অ্যাপসে যেতে হবে, অ্যাপসে যাওয়ার পর অথবা তুমি সরাসরি গুগলে লিখতে দিতে পারো যে কি বিডিআইকিউ এক্সটেনশন, তারপর ওয়েব স্টোরে যাওয়া, বিডিআইকিউ গুগলে গিয়ে যদি বিডিআইকিউ এক্সটেনশন লিখে দাও তখন তোমাকে সরাসরি ওই আমাদের ওয়েব স্টোরে নিয়ে আসবে। না যাদের দেওয়া নাই তাদের জন্য, যাদের দেওয়া আছে আর লাগবে না ওকে। বিডাইকিউ তারপর হচ্ছে এখানে এক্সটেনশনে সার্চ দিবা, দেখো বিডাইকিউটা আসবে, বিডাইকিউ এক্সটেনশন বা
দ্য বিডাইকিউ ভিশন ফর ইউটিউব, ওইটা হচ্ছে কি বিডাইকিউ এর এক্সটেনশন, যেটা bidaiku.com। দেখো ওই ওইটা বিডাইকিউ ভিশন ফর ইউটিউব, ওইটা কি করবো আমাদেরকে ওই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোমে নিতে হবে, অর্থাৎ এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে তারপর অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। চেকিং হবে একটু সময়, তারপর অ্যাড টু এক্সটেনশনে যাবে। তো এখানে অ্যাড এক্সটেনশন, এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। ফাইবারে কিন্তু প্রচুর কাজ আছে, প্রমোশনের কাজ থেকে বেশি কাজ আছে ইউটিউবের কেএসইও নিয়ে। অর্থাৎ তুমি যদি একজন বায়ারকে ভালোভাবে এসইও সম্বন্ধে বুঝাতে পারো, তখন কি অবশ্যই বায়ার তোমাকে অন্যান্য কাজ না দিয়ে এসইওর কাজটা আগে দেবে। আর এসইও কাজের সময় তুমি প্রমোশনের জন্য হালকা, যখন এসইওর একটা ভিডিওর জন্য বলবা মিনিমাম $10 বলবা, $10 বললে সুবিধা হচ্ছে কি, তখন তাকে তুমি ধরো ফ্রিতে তো কাজ করে দিলা এসইওর, যেটা হচ্ছে তোমার পরিশ্রম। বলো। আচ্ছা, কোন সিস্টেমে দিবাই? ওকে, আই উইল প্রমোট ইউর ভিডিও থ্রু ইউটিউব অ্যাডভার্টাইজিং। আই ওয়াজ না, আই উইল প্রমোট ইউর ভিডিও থ্রু ইউটিউব অ্যাডভার্টাইজিং উইথ ইউজিং টার্গেটেড অডিয়েন্স। ওকে, বাকিটা দেখুন, বাকি আমরা কি করছি, ওইটা অ্যাড বিডাইকিউটা এক্সটেনশনটা অ্যাড করে দিছি, অর্থাৎ গুগলে এটা গুগল ক্রোমে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে দেখেন কি জরা পাতার মতো অংশতে ক্লিক করলে দেখেন এখানে কি বিডাইকিউ এক্সটেনশনটা কি হয়েছে, এখানে আছে। তো এখান থেকে আমাদের যা করতে হবে, আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর ওইটাকে এখন সাইন ইন রিকোয়ার্ড করতে হবে। দেখেন এখানে একটা আসছে, বিডাইকিউটা আস চলে আসছে। অথবা আপনার যে চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে গেলে দেখবেন বিডাইকিউ এর অপশন আসবে এখানে ডান পাশে, যেমন ইউটিউব না youtube.com। সপ্তাহ হইব মার্কেট প্লেসে নিয়ে দেওয়া হইব। তোমাদের স্যাররা একটু ব্যস্ত আছেন, এই জন্য তোমাদের ক্লাস 3-4টা মনে হয় আমার কাছে পাবা, আর বাকিগুলো ওরা নেবেন। ওকে, তো চ্যানেলটা আসুক, আস যে কোনো একটা চ্যানেলের উপরে ক্লিক করবা, ক্লিক করার পর দেখবা যে কি আসছে এখানে সাইন আপ করার জন্য টিউববার্ডি কি করবে মেসেজের অপশন, এখানে অপশন দিবে, অর্থাৎ অপশনের কি করতে হবে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে ওই আগের মতো যেরকম আমরা টিউববার্ডি করছি, ঠিক ওইরকমভাবে আপনার জিমেইলটা কানেক্ট দিয়ে দিতে হবে। জিমেইলটা কানেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে।
আচ্ছা, আমাদের এই ভিডিওটা কি চলে আসতেছে, ওই ভিডিওটা চলে আসার পর আমাদের এখানে যে অপশনটা ওপেন হবে, দেখবেন কি টিউববার্ডের যেটা আছে, টিউববার্ডের তো আগে তো আছেই এখানে টিউববার্ড, এখন যেটা হবে তা হচ্ছে বিডাইকিউর। তো আমরা বিডাইকিউর জন্য যে কোনো একটা ভিডিওতে কি ক্লিক করতে হবে, প্রত্যেককে ক্লিক করার পর ওই অপশনটা আসবে। তখন দেখেন কি এখানে টিউববার্ডটি এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচের দিকে কি আসবে, একটু লোডিং হওয়ার পর নিচের দিকে অপশন আসবে এখানে। এখন এখানে দেখো এখানে কি হচ্ছে, ওইখানে লগ, একটু ওয়েট করে সবাই দেখে নি, এখানে কি আসছে, লগ ইন টু ইউজ শর্টকাট অথবা কি সাইন আপ উইথ গুগল। এখান থেকে কি করতে হবে, সাইন আপ উইথ গুগল ওইটা হচ্ছে জাস্ট, তারপর চোজেন অ্যাকাউন্টের জায়গায় আগের মতো কি বলো, খিলা দৌড়ের মানে তুমি শুনরাই নানি না আগে যায় কি মাত, কোনটা লাগে তোমার কাছে? ও, এটা নেটওয়ার্কের জন্য, এটা আমি এখান থেকে ঠিকই কথা বলতে বুঝছি বুঝছি। এখন দেখো এখানে জাস্ট চোজেন অ্যাকাউন্টের জায়গায় ক্লিক করতে হবে, অর্থাৎ আগের মতো, আগের যে টিউবারটি যেরকম আমরা রিকোয়েস্ট করছিলাম ঠিক ওই রকমই, জাস্ট অপশন দুইটা, ওইটাতে আমাদের রেড সাইনে ক্লিক করতে হবে, আর এটাতে হচ্ছে কি ওই সাইন ইন গুগলে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর এই যে অপশন গুলো দেখেন, এলাও অপশনটা ওপেন হবে, এলাও করতে হবে। এলাও অপশন ওপেন করে দিলে কি হবে, আপনার ওইটা অ্যাপ্রুভড হয়ে যাবে, তো অ্যাপ্রুভড হয়ে গেলে ওই দুইটা ব্যবহারের জন্য অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, ওকে, আর কিছু না। দেখেন সাইনিং ইন দ্য উইন্ডোজ শুড ক্লোজ অটোমেটিক্যালি, অর্থাৎ এখন কি এখন অর্থাৎ মেইন ফিচার্সটা চলে আসছে, তাইলে এর কথার অর্থ হচ্ছে যে টিউববার্ডিটা এবং বিডাইকিউ যে দুইটাই আছে, দুইটাই এখন কি হয়ে গেছে, দুই নম্বরে আমরা বিডাইকিউ দিছিলাম ডাউনলোড, তো বিডাইকিউটা এখন অলরেডি আপনার যে ইউটিউব আছে বা চ্যানেল আছে, চ্যানেলের সাথে কানেক্টেড, তো এখন আমরা ওই দুইটা র্যাঙ্ক চেক করতে পারবো, এবং ওই র্যাঙ্ক চেক দুইটাই আমরা আগামীকাল দেখবো, ওইগুলো কীভাবে র্যাঙ্ক চেক করতে হয়, কীভাবে কাজ করতে হয়। আজকে ক্লাস এতটুকুই, তো হোমওয়ার্ক হচ্ছে সবার, আমি হোমওয়ার্কটা দিয়ে দিই, ওয়ান হোমওয়ার্ক হচ্ছে যেটা প্রথমে হচ্ছে 4 কোয়েশ্চেন্স দিয়েছিলাম তাই না, ওই কোয়েশ্চেন্সগুলোর আনসার খুঁজে বের করতে হবে। দুই নাম্বার যেটা তা হচ্ছে কি, দুই নাম্বার আমাদের বিজয় কেউ টিউবারডি, টিউবারডি এক্সটেনশন অ্যাড করতে হবে।
অ্যাড করা। 3 নম্বর যেটা করতে হবে, প্রত্যেককে নিজের ফোন থেকে, ওকে, প্রত্যেককে নিজের ফোন থেকে স্কাই অথবা তোমার আশেপাশের যে কোনো এরিয়া তুমি মিনিমাম 1 মিনিটের, ওকে, 1 মিনিটের ভিডিও করে রাখতে হবে। ভিডিও ফোনে কি করতে হবে, ভিডিও সেভ করে রাখবা, পরবর্তীতে ওইটা আগামীকাল কাজে লাগাবো। ওকে, নো প্রবলেম। ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ওই ভিডিওটাকে কি করতে হবে, 1 মিনিটের ভিডিও করতে হবে, ভিডিওটাকে ভিডিও অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন করে ওইটা ফোন দিয়ে কি করতে হবে, স্ক্রিনশট তুলে অথবা ফোন দিয়ে ক্যাপচার করে ওইটা গ্রুপে দিয়ে দিবা সবার। ওকে, এতটুকুই থাকুক। আর স্ক্রিনশট তো নিয়ে রাখছো, যেগুলা ওইগুলা যদি কেউ পারো ওইগুলা এক্সট্রা যেগুলা বলছি ওয়েবসাইট ওইগুলাতে সাইন ইন রেকর্ড করে রাখবা বা সাইন আপ করে রাখবা। না, ওইটা হচ্ছে এই যে প্রথম অবস্থায় যেটা দেখাইছিলাম, তোমার কম্পিউটার আপ ভিডিও আপলোড দেওয়ার আগে, এখনো তো কোনো ভিডিও আপলোড দেই নাই। ইয়েস, এখনো তো কোনো কিছু আপলোড দেই নাই। আপলোড থেকে শুরু করে এসইও পর্যন্ত আগামীকাল দেখাবো। আমরা যে এসইওটা দেখাবো ওইটা হচ্ছে তোমার ভিডিও তুমি আপ বলেন 6 নম্বরটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশন। ও, ওইটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করে নিবা, ভিডিও করে নিয়ে ওটা কম্পিউটারে নিয়ে এসে ওটা ভিডিও অপটিমাইজেশন করবা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চন? ওকে, থ্যাংক ইউ। এখন আল্লাহ হাফিজ, আজকের মতো। আর সবাই হোমওয়ার্ক গুলা কমপ্লিট করবেন। কার কোনো কোয়েশ্চেন তাহলে যার যার গ্রুপে কোয়েশ্চেন করে নেবেন, আমি ভিডিওটা সেভ দিই।